প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ এখন সারা দেশে। রাজধানীর পর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় নারায়ণগঞ্জ। করোনা মোকাবেলায় এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা লকডাউন এবং কয়েকটি বিভাগীয় শহরে প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। রাজধানীর অর্ধ শতাধিক এলাকা কড়া নজরদারিতে থাকলেও সড়কে চলছে ব্যক্তিগত ও জরুরি কাজে নিয়োজিত যানবাহন। মানুষের ঘরে থাকা নিশ্চিতে মাঠে রয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী। এ ব্যাপারে আরও তথ্য জানাতে রাজধানী সহ সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই মগবাজারে যাব, সেখানে আমাদের সহকর্মী আফরিন আনোয়ার আছেন। আফরিন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, এই করোনা পরিস্থিতিতে মগবাজারের কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আফসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু পুরো এই করোনা সংক্রমণ রোধে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা দেখতেই কিন্তু আসলে মাঠে আছি। সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে যেটা, যে সাধারণ মানুষের যেই সচেতনতা, সেই সচেতনতা যাতে এত কড়াকড়ির পরেও যেন তাদের সচেতনতাটা আসছে না, কেন আসছে না আসলে সেটা কে বলতে পারবে, আমার আসলে মাথায় ঢোকে না। আপনি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের তৎপরতা জারি রেখেছে, তারপরেও কিন্তু মূল সড়ক থেকে যে অলিগলিগুলো, সেই অলিগলির ভেতরে কিন্তু অজস্র মানুষ কিন্তু তাদের মানে যথেচ্ছা তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বাজার করছে, তারা দোকানপাটে যাচ্ছে, বেশ কিছু দোকানপাটও এখানে খালি দেখা যাচ্ছে। আমি যদি একটু দূরে দেখাতে চাই, আপনি ওখানে দেখছেন যে মানুষের বেশ কিছু জটলা আছে, যদিও সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপরতা তাদের জারি আছে, তারপরেও সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন তারা, কিন্তু এই বোঝানোটা যেন কোনোভাবেই তাদের আসলে বোধগম্য হচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারছি না। করোনার মতো ভয়াবহ যেই সংক্রমণটা, এই সংক্রমণ রোধে কিন্তু মানুষের যথেষ্ট সচেতনতা দরকার। এই সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম কর্মী সহ ডাক্তার সহ আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রত্যেকটা প্রশাসনিক পর্যায় থেকেও কিন্তু দিক নির্দেশনা আসছে, প্রধানমন্ত্রী নিজেও দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ কিভাবে মানে যথাচ্ছায় তারা আসলে তাদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, আমরা কিন্তু দেখেছি সারা পথ জুড়ে তারা তাদের মতো কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তারা কিন্তু চেষ্টা করছে সাধারণ মানুষ বোঝাতে, সাধারণ মানুষ যাতে ঘরে থাকে সেই তৎপরতা কিন্তু তাদের জারি রয়েছে এখনো। তো এই মুহূর্তে আমি চলে যাব, আমাদের আরেক সহকর্মী আছে ঢাকার আরেক প্রান্তে, আলী তালুকদার, আমরা চলে যাব আলী তালুকদারের কাছে তার অবস্থান থেকে সেখানকার অবস্থা জানতে। ধন্যবাদ আফরিন। আফরিন, আপনি সর্বশেষ রাজধানীর যে তথ্যগুলো দিচ্ছিলেন, আমি এখন মিরপুরে অবস্থান করছি। এই মিরপুরের যে চিত্র, বলা চলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা তাদের যেই নিরাপত্তার বিষয়গুলো করোনা সম্পর্কে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেই বিষয়গুলো মাথায় রেখে তারা মাঠে তৎপর রয়েছে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে একটি ট্রাকের সামনে অবস্থান করছি, সেই ট্রাকটি খাদ্য অধিদপ্তরের, যেই ওএমএসের চাল প্রতি কেজি 10 টাকা দরে সর্বোচ্চ 5 কেজি করে চাল নিতে পারবেন, সেখানকার যে সার্বিক পরিস্থিতি আপনাকে আমি দেখাচ্ছি, যে এখানকার যারা কর্মকর্তা খাদ্য অধিদপ্তরের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছ থেকে জানতে চাইছি যে সরকারের পক্ষ কাছ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে সামাজিক যে দূরত্ব, সেই দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা এই চাল নিতে এসেছেন কেউই কিন্তু সেই সামাজিক দূরত্বটা বজায় রাখছেন না। সেখানে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ এবং যারা ছোট শিশুরা রয়েছে তারাও কিন্তু এই এখানে এই চাল নেওয়ার জন্য ভিড় জমিয়েছে। তো করোনার বিষয়গুলো যে আমরা জানি যে এই সামাজিক দূরত্বটা সবসময় বজায় রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং সরকারের বিভিন্ন সংস্থাগুলো বলে আসছে, সেই বিষয়গুলো কিন্তু তারা মাথায় নিচ্ছে না। তো আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে বলা হলেও কিন্তু সেই বিষয়গুলো সাধারণ জনগণ মানছে না। তো আমাদের আরেক প্রান্তে সাভারে রয়েছে নাজমুল, আমরা সেখানে চলে যাচ্ছি। নাজমুল, ধন্যবাদ আলী। আপনি রাজধানীর যেমনটি খবর জানাচ্ছিলেন যে আসলে রাজধানীর যে অবস্থা সেটা হচ্ছে যে অঘোষিত লকডাউন কিন্তু সারা দেশেই চলছে, এবং আমি এখন রয়েছি আশুলিয়ার, এই অঞ্চলটি হচ্ছে একদম শিল্প অঞ্চল। আজকে শবে বরাতের দিন, আজকে আপনারা দেখছেন যে সকাল থেকে কিন্তু এইখানে হাজার হাজার যারা পথচারী এবং শ্রমিক এবং যারা বাইরে, তারা কিন্তু কেনাকাটা করতে কিন্তু এখনও ইয়ে হচ্ছে। আপনি দেখছেন যে প্রচুর মানুষ আজকে নেমে পড়েছে এবং
তারা কিন্তু আসলে যে আইন সে আইনটা মানছেন এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট এই মরণঘাতী যে ব্যাধি যে করোনা ভাইরাস থেকে যাতে সংক্রমণ না হতে পারে সে কারণে কিন্তু যথেষ্টভাবে তারা গুরুত্ব দিয়ে কিন্তু অলিগলি এবং সড়কগুলিতে ব্যাপক কাজ করছে এবং এখানে আপনি দেখছেন যে প্রচুর মানুষ কিন্তু আজকে দেখা যাচ্ছে এবং যেই আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অনেক কাজ করছে এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ এবং গণমাধ্যম কিন্তু অনেক চেষ্টা করছে যে তাদেরকে বারবার মেসেজ দেওয়া হচ্ছে বলা হচ্ছে আপনারা রাস্তায় বেরোবেন না প্রয়োজনীয় কাজ ছাড়া আপনারা ঘরের বাইরে বেরোবেন না কিন্তু মানুষ তারপরেও শুনছে না অনেকেই চলে আসছে আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এই এলাকায় এত মানুষ আজকে কিন্তু সামাজিক দূরত্ব কিন্তু বজায় রেখে তারা চলছে না প্রচুর মানুষ কেন আজকে এমনি ছাড়া তো আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যারা কাজ করছেন কীভাবে আসলে এইগুলি মনিটরিং করছেন ধন্যবাদ আপনাকে এখানে মানুষ বেশি থাকার কারণ হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাঁচা বাজার এবং মুদিমালের দোকান খোলা থাকে এই সময়ের মধ্যে সকল মানুষ তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে এই জন্য এই সময়টা একটু জনগণের ভিড় বেশি থাকে আপনি 12টা সাড়ে 12টার পর এলাকায় আসতে সেরকম কোনো লোকজন আপনি দেখতে পারবেন না মোটামুটি আইন সবাই মানে বাজার করার কারণে মানুষ সকালে একটু ভিড় করে জি রাস্তায় টুকটাক গাড়ি চলতেছে খুব বেশি চলে না দু একটা গাড়ি চলে বিশেষ করে পণ্যবাহী গাড়ি যেগুলো মানে কাঁচামাল যে সমস্ত গাড়িগুলো আনে সেইগুলোই ম্যাক্সিমাম চলাচল করে এই গাড়িগুলো যদি চলাচল না করে মানুষের প্রয়োজনীয় যে বাজার সেগুলো সরবরাহ বন্ধ হয়ে গেলে মানুষ পাবে কোথায় এজন্য এই কাঁচা বাজারের গাড়িগুলো চলতেছে ধন্যবাদ আপনাকে যেমনটা আসলে বলছিলেন যে এই যে লোকজন তারা বলছে 12:30টার পরেই কিন্তু লোকজন সরে যাবে এরপরেই কিন্তু তারা মূলত আবার যার যার ঘরে যাতে ফিরে দেয় এরপরে আপনার কাজ করবে আমি এখন চলে যাচ্ছি আমাদের আর এক সহকর্মী চট্টগ্রামে রয়েছে মোমো আমরা তার কাছে যাচ্ছি মোমো ধন্যবাদ নাজমুল আমি আছি চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মুখ এবং কক্সবাজারের রাস্তার এই মুখে এখানে হচ্ছে তিন রাস্তার মুখ এখানে অনেক ভিড় ছিল সকাল থেকে কিন্তু প্রশাসনের লোকজন দেখে অনেকটা কমে এসেছে এবং যারা অবাধে ঘোরাফেরা করছে তাদের প্রতি ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে এখানে আর যেই সব গাড়িগুলো অবাধে ঘোরাফেরা করছে সেই সব গাড়িগুলো নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছে সকাল থেকে বিভিন্ন জায়গায় তারা মনিটরিং করছেন একই সাথে বাজারগুলো বাজার দর নিয়ন্ত্রণ রাখার জন্য তারা চেষ্টা করছেন আর যেহেতু চট্টগ্রামে এখন পর্যন্ত 5 জন করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে সেই চিন্তা করে প্রশাসন অনেকটা তৎপর এখন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী আছে পুলিশ আছে সিভিল প্রশাসন আছে তারা যথাভাবে কাজ করছেন শহরের বিভিন্ন জায়গায় তারা জীবাণুনাশক পানীয় ছিটাচ্ছেন এবং একই সাথে সতর্ক করছেন মানুষকে আমার সাথে আছে সহকারী কমিশনার সামাদ শিকদার আমি তার সাথে একটু কথা বলতে চাই কিভাবে আপনারা এই যে যারা অবাধে ঘোরাফেরা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন একই সাথে বাজারগুলো কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করছেন ধন্যবাদ আপনারা জানেন যে এই করোনা পরিস্থিতির শুরু থেকেই জেলা প্রশাসক স্যারের নির্দেশনে আমরা কাজ করছি আমাদের সাথে সেনাবাহিনী আমাদের সাথে সহযোগিতা করছে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের সাথে সহযোগিতা করতেছে আপনারা যদি বলি যে তুলনামূলক আমাদের কঠোর অবস্থানের কারণে এখন অবস্থা তুলনামূলক ভালো রাস্তায় অপ্রয়োজনে ঘোরাঘুরির লোকের সংখ্যা তুলনামূলক কম কিন্তু আমরা যে চ্যালেঞ্জটা ফেস করতেছি যে বাজারে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য বাজারগুলিতে আজকে তুলনামূলক বেশি ভিড় এবং আপনারা জানেন যে আজকে পবিত্র শবে বরাত এই উপলক্ষে আমাদের ধর্মীয় কিছু কারণেও মানুষজন আজকে কেনাকাটা বেশি করতেছে তো বাজারের একটা বেশি ভিড় পেয়েছি আমরা সেক্ষেত্রে আমরা বাজারের যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা যেন সামাজিক দূরত্ব মেনটেন করে তাদের কাস্টমারের কাছে পণ্যগুলি বিক্রয় করে এছাড়া অপ্রয়োজনে যদি ঘোরাঘুরি করে কেউ তাদেরকে এখানে রাস্তাঘাটে যারাই চলাফেরা করতেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তারা কেন তারা বের হয়েছে তাদের বের হওয়ার কারণগুলি আমরা জানতে চাচ্ছি এবং যদি উপযুক্ত জবাব দিতে না পারে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ আপনাকে তিনি জানাচ্ছিলেন এই এলাকার যে মানুষগুলো অবাধে ঘোরাফেরা করছে তারা নিয়ন্ত্রণ করছে এবং মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারা যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে তো চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমাদের সাথে যুক্ত আছে রাজশাহী থেকে আমাদের সহকর্মী কাজী সাহেব আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতির কথা ধন্যবাদ মোমো পার্বত্য চট্টগ্রামে যেরকম
লকডাউন নামের এই জনগণ মাঠে নেমেছেন রাজশাহী অবস্থাতেই। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেনা সদস্যদের কতটা বেগ পেতে হচ্ছে এখানে মানুষজনকে নামতে, বিশেষ করে সকাল 9টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত প্রচুর মানুষ এখানে নেমে পড়েন। তাদেরকে নামতে এখানে সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে কঠোর হয়েছেন, তারা কোনোভাবেই মানুষজনদেরকে ঘরের বাইরে বের হওয়া থেকে নিষেধ করছেন, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অনেকেই মাঠে নামছেন এবং সেই মাঠে নামাটা এতটা বেশি যে সেনা সদস্যদের শেষ পর্যন্ত কঠোর অবস্থানে নিতে হয়েছে। এবং নগরীর আমরা আলুপট্টি মোড় যেখানে সেইখানে আছি, কিছুক্ষণ আগে এখানে এতটা ব্যস্ত ছিল এবং এত গাড়ি ছিল যেখানে বলা যায় যে একটা যানজটের মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেনা সদস্যরা বাধ্য হয়েছেন এখানে আসতে। ঠিক তার বামার বাম পার্শ্বে কিন্তু এখানে চিকিৎসা কেন্দ্র খুলে রেখেছে সেনা সদস্যরা। এখানে 11 পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রও চলছে। তারা যারা নাগরিকরা আছেন যারা বিভিন্নভাবে অসুস্থ বোধ করছেন তাদেরকে এখানে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে। বলা যায় যে সশস্ত্র বাহিনী একদিকে চিকিৎসা সেবা দিয়ে নাগরিকদের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে মরণব্যাধি যে করোনা থেকে মানুষদের সতর্ক করতে তারা কিন্তু এখানে কাজ করছেন। এবং বলা যায় যে প্রত্যেকটি সেনা সদস্য এখানে কাজ করছেন যাতে কোনোভাবেই নাগরিকরা রাস্তায় নেমে না আসেন এবং তারা যেন সতর্ক থাকেন, এখানে সতর্ক অবস্থানে সকলকে দায়িত্ব পালন করতে এখানে বলছেন। এবং মাইকিং করা হচ্ছে নাগরিকরা যাতে কোনোভাবেই বাইরে না আসে এবং যতক্ষণ পর্যন্ত এই যে লকডাউন, আপনার মাধ্যমে একটু তথ্য দিতে চাই, সেটি হলো যে গতকালকে থেকে কিন্তু রাজশাহীতে একটি অঘোষিত লকডাউন চলছে। তো এই যে লকডাউন যাতে মানুষ মানে সেজন্য কিন্তু সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। আপনাকে ধন্যবাদ।